আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘষা মাজা ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ উপায়। কাঁঠালের বিচির খোসা দুই ধরনের থাকে, একটি উপরে সাদা খোসা থাকে আর নিচেও একটি লাল খোসা থাকে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন উপরে সাদা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আসলে কাঁঠালের বিচিটাকে যখন আপনারা একটু শুকিয়ে নেবেন এটা অটোমেটিকলি ফেটে যায়, তো আপনারা শুধু হাত দিয়ে টেনে খোসাটা ছাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আপনারা আরেকটা পদ্ধতি নিতে পারেন, যেমন আমি দেখুন কেচি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, আপনারা এভাবেও ট্রাই করতে পারেন, তাহলে আর একটু সহজ হয়ে যায়। কেচি দিয়ে মাঝখান দিয়ে কেটে শুধু সাদা খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি আর এখন জাস্ট টেনে খোসাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সহজে ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে সবগুলো কাঁঠালের বিচির উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং একটি প্লেটে রেখে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো লাল রঙের যে উপরের খোসাটা আছে ওইটা ক্লিন করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি হালকা কুসুম পানি নিয়েছি, অবশ্যই হালকা কুসুম পানি নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, তারপর ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যে কাঁঠালের বিচির উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি ওগুলো আমি এখানে রেখে দিয়েছি এবং পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো নেওয়া শেষ, এখন আমি 20 মিনিটের জন্য একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 20 মিনিট পর, দেখুন পানিগুলো কতটা ঘোলা হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখন আমি হাতের তালুর সাহায্যে এভাবে কাঁঠালের বিচিগুলোকে কষলিয়ে নিব। দেখতে পাচ্ছেন কোনো কষ্ট করা লাগছে না, হাত দিয়ে একটু প্রেস করার সাথে সাথে কাঁঠালের বিচির লাল খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি একে একে এভাবে কোচলিয়ে সবগুলো কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে নখের কোনো স্পর্শ ছাড়াই কাঁঠালের বিচির খোসাগুলো উঠে যাচ্ছে। আপনারা সবসময় কিন্তু বলেন কাঁঠালের বিচি খেতে চান না, কারণ খোসা ছাড়ানো অনেক কঠিন। আপনারা এই পদ্ধতিটা অবশ্যই আজই বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অনেকেই কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খোসাটা কতটা সহজভাবে একটি ডলার সাথে কিন্তু উঠে যাচ্ছে, নখের কোনো প্রয়োজনই হচ্ছে না, নখের কোনো স্পর্শই কিন্তু লাগছে না। তো আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা এভাবে হাতের সাহায্যে কষলিয়ে নেবেন। তো আমার কাঁঠালের বিচিগুলো মোটামুটি ক্লিন করা শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে, তারপর আপনারা আপনাদের সাইজ মতো কেটে রান্না করে নিতে পারবেন। দেখুন আমি সবগুলো প্লেটে উঠিয়ে রেখেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।